নববিবাহিত সেই বোন এমনি করে ময়দানে যখন লড়ছে, এই মুহূর্তে জাজিরা ফিলিস্তিন তাকে জিজ্ঞাসা করছে, বোন এই মুহূর্তে তো তুমি ফুলশয্যায় থাকার কথা ছিল, তোমার তো ফুলশয্যায় থাকার কথা ছিল, আমার ওই বোনের কথাটা আমার কাছে এত পরিমাণ আমার দিলের ভিতরে দাগ কেটেছে, আমার মনে হয়ে গিয়েছে সাহাবায়ে আজমাইনের সেই যুগের সাথে সামঞ্জস্য করে আমার সাহাবায়ে আজমাইনদের কথা মনে পড়েছে। এটা আমার বন্ধু সাহাবীরা যেমন করে সাদ সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত ঘরের মধ্যে ঢুকেছে, এমন সময় খবর এসেছে কাদ কুতিলা মুহাম্মদ, নবী আর নাই। হযরত সাদ সালামে ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে আল্লাহর রাহে শহীদ হতে চলে গিয়েছেন। শুধু এতটুকুই নয়, আমার নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় গাসিলুল মালায়েকা, ফেরেশতাদেরকে যারা গোসল দিয়েছিল যে সাহাবীকে, যে সাহাবীর হালতটা এমন ছিল দোস্ত, আমার নবীর এই সাহাবি যখন নাকি আল্লাহর নবীর দরবার থেকে বের হতেন, তখন বের হয়ে তিনি মক্কার ওলিতে গলিতে এই কথা বলতেন, না ফাকা হানজালা, হায় হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর প্রথম দিক থেকে থাবা দিয়ে ধরে বলতে লাগলেন, আবু বকর এই কথা বলো কেন বলো? হযরত আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর জানেন না গো, আমি যখন রসুলের দরবারে যাই আমার দিলের হালত তো থাকে এক, কিন্তু আমি যখন রসুলের দরবার থেকে বের হয়ে যাই আমার দিলের হালত হয়ে যায় আরেক, অর্থাৎ আমার সংসার প্রতি, আমার বিবির প্রতি, আমার কন্যার প্রতি, দুনিয়ার প্রতি আমার মোহ চলে আসে, কিন্তু রসুলের দরবারে থাকলে রসুলের মহাব্বত আল্লাহর মহাব্বত জেগে থাকে। এটা দোস্ত, তারা কত মহাব্বত করেছিলেন নবীকে, কত মহাব্বত করেছিলেন আল্লাহকে। এরে আমার বন্ধু, এরে আমার ভাই, একটু দিলের কান লাগা কথাগুলো শোনার চেষ্টা করেন, আমার নওজোয়ান বন্ধু একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন উহুদের সেই প্রান্তরে আল্লাহর নবীর সাহাবীরাও বেকুল হয়ে গিয়েছিলেন, একজন মহিলা ময়দানে দৌড়ায় আসছে, সাহাবীরা বলছে, ও মহিলা কোথায় যাও, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো নাই, যাও কেন? মহিলা এবার চুপ, সামনে আবার যখন বাড়ে আরেক দাপ সাহাবী এবার বলতে লাগলো, কোথায় যাও রে মহিলা, তোমার ভাই তো যুদ্ধের ময়দানে যে ছিল তিনি পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দিনের ঘটনা বলছিলাম, যুদ্ধের ময়দানে যাচ্ছে মহিলা, মহিলা এবার বলতে লাগলো, শোনো আমার সন্তান শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো দেখার বিষয় না, বলো আমার রাহমাতাল্লিল আলামিন কেমন আছে? আয় দোস্ত, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবার পরে তিনি তো এমন অবস্থা হয়েছে, যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন, শহীদ হবার পরে তিনার বিবি এবার দৌড়ায় আসছে, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদের তো আপনি এমনি করে আপনি গোসল ছাড়া দাফন করেন, দোস্ত শহীদদেরকে গোসল ছাড়া কেন দাফন করা হয় জানেন? তারা এই কাটা ক্ষতযুক্ত স্থান নিয়ে যুদ্ধের ময়দান থেকে যেখানে তাদেরকে দাফন করা হয়েছিল আল্লাহর সেই হাসরের ময়দানে উঠে বলবে, রব্বুল আলামিন দীন কায়েমের স্বার্থে তোমার পথে শহীদ হয়েছি, দাও আল্লাহ তোমার জান্নাত দাও, আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার দোস্ত, আমার বন্ধু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি গোসল দিয়ে আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আপনার একজন সাহাবি পাগল সাহাবি, সেই সাহাবিকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না, কারণ হলো সে আমার সাথে জেমা করেছে, সহবাস করার পরে তার গোসল ফরজ হয়েছে, এই মুহূর্তের মধ্যে আপনি যদি তাকে গোসল ছাড়া দাফন করেন নাপাক হালতে তাকে দাফন করা হবে, কাজী ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি গোসল দিয়ে দাফন করবেন। আল্লাহর নবী যখন তিনি গুনতেছিলেন তাকা দেখলেন হামজালা নাই, লাশ নাই, আল্লাহ পাক জানা দিলেন, হাবিব আপনার জন্য আপনার মহাব্বতে আমার মহাব্বতে যদি আল্লাহর পথে শহীদ হয় তার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা সাহাবীদের হাত দ্বারা আমি আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুরা, আল্লাহর নবী ঠিকই দেখতে পেলেন জমিনে আসার পরে টপ টপ করে দাড়ি মোবারক থেকে চুল মোবারক থেকে তার এমনি করে পানিগুলো পড়ছে। বন্ধুগণ আমার, ওই সাবা করিম বোন আমার সেই ময়দানের ভিতরে বলেছে, ফিলিস্তিন আল জাজিরা এই কথা প্রকাশ করেছে, সে বলতে লাগলো, শোনো আমার ভাইয়েরা ভালোভাবে শোনা, আর যুদ্ধের ময়দানে আমার আজকে আসার মূল কারণ হলো আমার ঘরের সেই ফুলশয্যার বিছানা থেকে আল্লাহর জান্নাতের বিছানা আমার কাছে উত্তম মনে হয়, এজন্য আমি ঘর ছেড়ে আমি ময়দানে ঝেঁপে পড়েছি, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। আমি একটা কথাই বলতে চাই, ও আমার বাংলার নবরং তরুণ যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, যে কথাটা আমি আজ বলতে চাই, রাসূলুল্লাহর বাসায় আজ আল্লাহর রাসূল তো বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইনি
টাকা আইনো ইলিশ টাকা করলো, তোমরা মুসলমান সকলে এক দেহের মতো, এক দেহের ভিতরে এক অঙ্গ পতঙ্গ আঘাত যুক্ত হলে পুরো দেহই ক্ষতিগ্রস্ত হয়, ব্যথা পায়। আমার বন্ধু দিলের ভিতরে ব্যথা নিয়ে এই কথা বলতে চাই, আজ ফিলিস্তিন আক্রান্ত, আজ কাশ্মীরের মা বোনেরা আক্রান্ত, তাদের পক্ষে দাঁড়াবার জন্য আজ যদি আমার এই দেশ থেকে লক্ষ লক্ষ সৈনিক পাঠানো প্রয়োজন মনে করে আমার দেশের প্রধানমন্ত্রী খারাপ খারাপ প্রস্তুত আছো, নিজেদের সন্তান বিবিকে বিসর্জন দিয়ে, মা বাবাকে বিসর্জন দিয়ে ময়দানে গিয়ে শাহাদাতের শতবান করতে কারাগার আছে হাতটা ওঠা আল্লাহকে দেখা। এই তো মাশাআল্লাহ, আমি বলছি আপনারা শুনছেন, আমি বলছি আপনারা বলছেন, ও দোস্ত আপনি যখন বলছেন একাই কিভাবে, আমার মালিক একাই কিভাবে উত্তর দেয়, ইজতেমাই ভাবে যখন আপনি আমি আমার মালিকের নাম স্মরণ করি, আমার মালিক জানান দেন, ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিন মালিহি, আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একাই কিভাবে নয় বরঞ্চ মজলিসের মধ্যে বসে আমি রব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসে বসে। আওয়াজ কইমা গেল জোরে কোন, হাই হাই দোস্ত আপনি জানেন না এই মুহূর্তে আমার রব আমার মালিক একখানা মজলিসে বসে আপনাকে আমাকে স্মরণ করছেন, আপনাকে আমাকে স্মরণ করছেন, মালিক ফেরেশতাদের ওই মজলিস, ফেরেশতাদের ওই মজলিসের মধ্যে বসে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখা দেখা বলছেন, ফেরেশতা তাকা দেখ তাকা দেখ দুনিয়ার জমিনে মোগার চর আর পোড়াহাটি, এমনি করে পোড়াহাটি এমনি করে ওই এলাকার মাহফিলের ওই জান্নাতের বাগানটার দিকে তাকা দেখ, ও ফেরেশতারা বল না দেখি এই জায়গার ভিতরে কারা বসে আছে, বলে মালিক আপনার বান্দারা বসে আছে। আমার মালিক এবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে বানাবার ক্ষেত্রে বলেছিলি কি তোরা, তোরা বলেছিলি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন এদেরকে বানাবার দরকার নাই, এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তোমার তাসবিহ তাহলিল পড়ার জন্য যথেষ্ট। আমি মালিক সেদিন বলেছিলাম, ইন্নি আলামু মা লা তাআলামুন, ফেরেশতারা রে আমার বান্দা সম্পর্কে আমি যা জানি তোরা তা জানোস না। এরে দোস্ত এই মুহূর্তে আমার আপনার মালিক এদিকে তাকা তাকা ফেরেশতাদেরকে দেখা দেখা বলছেন, ফেরেশতারা আমার বান্দাগুলো এই মুহূর্তে কি করছে বল না, বলে মালিক এমনি করে আপনার এক বান্দা দিল আর হোসেন মাইজি তার নাম, সে কথা বলছে কোরআন হাদিস থেকে আপনার কথা, হায় হায় বান্দাগুলো তার চেহারার দিকে তাকা তাকা কথাগুলো শুনছে আর শুনছে। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা তো বড় দুর্বল, সারাদিন কর্মক্ষেত্রে ছিল, কেউ বা আবার জমিনে ছিল চাষাবাদের কাজ করেছে, কেউ বা দোকানপাটে ছিল, কেউ বা আবার এমনি করে অফিসে ছিল, কেউ বা আবার ট্রাক চালিয়েছে, বাস চালিয়েছে, কেউ বা আবার সিএনজি চালিয়েছে, রিক্সা চালিয়েছে, কেউ বা নৌকা চালিয়েছে, এভাবে বিভিন্ন কর্মের মধ্যে তারা ব্যস্ত ছিল, তাদের শরীরটা নেহায়াত দুর্বল, এই মুহূর্তে এশারের নামাজ পড়বার পরে খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়ার কথা ছিল, আমার এই বান্দাগুলো এখানে এত কষ্ট করে বসে আছে কেন? ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি তো জানেন, আপনি তো বোঝেন, আমার রব আমার মালিক তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বল না দেখি তোরাই বল, তোরাই বল আমার বান্দার ব্যাপারে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তারা তো বসে আছে কেবলমাত্র দুইটা নিয়তে, দুইটা নিয়তে, এক নম্বর নিয়ত হলো তারা যেন কোনো গুনাহ মাফের আশায়, দ্বিতীয় নম্বর নিয়ত হলো কিছু সওয়াবের আশায়। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা বল না যে বান্দাগুলো বসে আছে ওই বান্দাগুলোকে আমাকে দেখেছে, বলে না মালিক আপনাকে দেখে নাই, তাহলে কি আমার নবীকে দেখেছে, বলে না মালিক আপনার নবীকে দেখে নাই, আমার জান্নাত দেখেছে যে জান্নাতের আশায় বসেছে, বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে যে জাহান্নামের ভয়ে আমার বান্দাগুলো এই জায়গায় বসে আছে, বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই, তাহলে বসছে কেন বল না, বলে মালিক বললাম তো কিছু সাপ পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার যে বান্দাগুলো বসেছে এখানে কিছু সাপ পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়, তারা সাক্ষী থাক সাক্ষী থাক, এখানে আলেমরা কথা বলবে কোরআন হাদিস থেকে, এই কোরআন হাদিস থেকে কথাগুলো শুনবার পরে নিজের জীবনের মধ্যে আমলের মাধ্যমে যদি নিয়ে নিতে পারে, আর মজলিস শেষ পর্যন্ত থেকে যদি শেষ পর্যন্ত আলেমদের সাথে মুনাজাত করে চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে মাফ চাইতে পারি, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে আমি তাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেব। হায় নওজোয়ান আমার বন্ধু ও আমার বৃদ্ধ বাপ, আজ তুমি এই মজলিসের কদর বুঝলে না,
আজ তুমি ভাবলো গতানুগতিক এক মাহফিল, না না এটা কোনো গতানুগতিক কোনো রাজনৈতিক মঞ্চ না যেখানে কোনো বক্তব্য কোনো নেতা দিবে, এটা কোনো কোনো ধরনের গানের আসনও না, নায়িকা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল এমনি করে গান গাবে না, এটা পৃথিবীর বুকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মজলিশ, ঠিক কিনা জোরে বলেন? এই মজলিশে তুমি যত ডাকবো আমার মালিক তত খুশি হবে। এই জন্য যে এই কথাটা বলতে চাই আমার নওজোয়ান আর বন্ধুরা, তোমার জওয়ানের বড় দাম বন্ধু, তুমি জানো না তোমার জওয়ানের বড় দাম। আজ সেই দিকে আশেপাশে না ঘুরে, তুমি এমনি করে মেলায় খেলায় না ঘুরে বন্ধু আসো জান্নাতের বাগানে বসে যাও, তুমি যত বসবা ততই তোমার নেক, কারণ এই জওয়ান হালতে তুমি যদি আমার মালিককে একবার ডাক দাও আমার মালিক তোমার ডাকে 70 বার সাড়া দেয়। আরো জোরে হবে সুবহানাল্লাহর আওয়াজ, 70 বার সাড়া দেয়। এই জন্য যে এই কথাটা বলতে চাই নওজোয়ান, আজ তুমি ভাবো পূজায় মণ্ডপে গেলে আমার বন্ধুর মন রক্ষা হবে, আমি না হয় একটু গেলাম প্রসাদ খেলে আমার পেট ভরবে বন্ধুর মন রক্ষা হবে, আমি গেলাম আমার বন্ধুর মন রক্ষার্থে। আমি বলি না কোনো মুমিন মুসলমানের জন্য সে পূজায় মণ্ডপে যাওয়া ঠিক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রেখো, যার সাথে যার সাময়িক সময়ের জন্য মহাব্বত হবে তখন তার সাথে তার হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আল্লাহর রাসূল তিনি বর্ণনা করেন, এক সাহাবী এসে আল্লাহর নবীকে এবার জিজ্ঞাসা করে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে চাই কিয়ামত কখন হবে? নবীজি এবার বলেন, কিয়ামত কখন হবে তুমি জিজ্ঞাসা করছো আমায়, বলো আগে তুমি তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর রাসূল তিনি এবার জিজ্ঞাসা করলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, বলো কিয়ামতের জন্য প্রস্তুতি তুমি কি নিয়েছো? বলে কিছু নেই নাই। আল্লাহর নবী আবার নবীকে যখন জিজ্ঞাসা করলেন, সাহাবি উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুতি তেমন কিছু আমার নাই, তবে আমার প্রস্তুতি হলো আমি আমার সব কিছু থেকে আমি আমার আল্লাহকে আমার নবীকে মহাব্বত বেশি করি। আল্লাহর নবী এবার তিনি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে হাসরের মাঠে তার সাথে সে উঠবে। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, তুমি কাজী তার সাথে মহাব্বত রেখে আজ তুমি তাদের মন রক্ষার্থে মনোরঞ্জনের জন্য তুমি গেলা, কিন্তু মনে রেখো আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার এই যাওয়া তুমি ভাবছ তোমার সম্প্রীতি এক বন্ধন তুমি অটুট রাখবার জন্য যাচ্ছ, আল্লাহর বিধান লঙ্ঘিত করার কারণে তোমার কপালে আখরা আঞ্জাম ভালো নাও হতে পারে, জোরে বল ঠিক কিনা? যে কথাটা আপনাদেরকে আজ বলতে চাই আল্লাহ পাক এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হলো দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচা রাখো, সমস্ত ধরনের দুনিয়ার গুনাহের কাজ থেকে বাঁচা রাখো। যদি বাঁচা রাখতে পারো তাহলে পরকালে আমার সামনে তুমি দাঁড়াতে পারবে, কারণ মুত্তাকি বান্দার পরিচয় আমার আল্লাহ সূরা নাজিয়ার মধ্যে এভাবে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা যে বান্দা হাসরের ময়দানে আমি রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব নিকাশ তার দিবে, এই চিন্তা চেতনায় গুনাহের কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুত্তাকি বান্দা হিসাবে কবুল করি, আর ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে একটা কথাই বলতে চাই দোস্ত, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মনোরঞ্জন, দুনিয়ার বন্ধু বন্ধুর কলিগের মন রক্ষা করা, বন্ধুর মন রক্ষা করতে চাও নাকি আল্লাহর জান্নাত চাও? আল্লাহর জান্নাত চাইলে সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, গুনাহের কাছ থেকে বাঁচায় রাখতে হবে। আমি যে কথাটা বলতে চাই আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে এইভাবে করে করে মহাব্বতের নজরে বান্দাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা যারা গায়েবের উপরে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে দেখো নাই কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি রবকে দেখো নাই আমি আমার রবের, তোমরা তেমনি করে উপাসনা করো,
আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীর বুকে এত মায়া করে কোরআনে মাজিদের মধ্যে একবার দুইবার নয়, মুমিনদেরকে আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে 88 বার তিনি এভাবে মহাব্বত ডেকেছেন। চিৎকার মেরে সুরে করুন না, সুবহানাল্লাহ। আমার বন্ধু ও আমার বন্ধু, এভাবে করে আল্লাহ পাক একবার না কোরআনে মাজিদের মধ্যে 88 বার ডেকেছেন। দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই একটা সুন্দর কথা, সুন্দর তথ্য। আচ্ছা বলেন, এই ডাকের মূল্য আপনার কাছে বাহ্যিকভাবে নাও মূল্যবান মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এই ডাকার মূল্য ওই ব্যক্তিই বুঝে যে ব্যক্তি রাজনীতি করে। এমনি আচ্ছা, আপনাদের এই এলাকার মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আসেন, বর্তমানে এখানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মন্ত্রী মহোদয়, এমনি করে চেয়ারম্যান মহোদয়, এই অত্র এলাকার চেয়ারম্যান, এমনি করে মেম্বার সকলে উপস্থিত আছেন, কিন্তু হঠাৎ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ডাক দিয়ে বসে, ওই মুগারচরের আব্দুল করিম কোথায় রে? মুগারচরের আব্দুল করিম কোথায়? আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে অন্ততপক্ষে এবার তিনি আমাদের অত্র অঞ্চলের মন্ত্রী মহোদয় ভাববে, বাবা রে, মুগারচরের আব্দুল করিমকে এমনি করে প্রধানমন্ত্রী ডাকছে, না জানি তার পাওয়ারটা কত বেশি। কথা বলেন না কেন? মেয়র মহোদয় করবে মনে করবে, আরে বাবা রে বাবা রে, মুগারচরের আব্দুল করিমের না জানি ঠেলাটা কি। চেয়ারম্যান ভাববে আমাদের প্রধানমন্ত্রী আইসেই তাকে ডাকছে, মঞ্চে আসার জন্য তাকে এমনি করে সম্বোধন করেছে, না জানি তার হাত কত দূর আছে। কথা বলেন না কেন? তামাম পৃথিবীর বুকে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে কোরআনে মাজিদের মধ্যে একবার নয় দোস্ত, কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ 88 বার ডেকেছেন। এই ডাকা এমন মধুর ডাকা, এত মহাব্বতে ডাকা, অন্য কোনো জাতিকে অন্য কোনো সম্প্রদায়কে ডাকেন নাই। জোরে কন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আরও অন্য অন্য কিতাব, আপনারা মেহরবানি করে কথা না বললে একটু ভালো হয়, কথা যদি বলতে হয় একটু। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে 88 বার মুমিনদেরকে আমানু বলে সম্বোধন করেছেন। আমার বন্ধুরা দোস্ত, আমার আল্লাহর সম্বোধন বড় মায়ার সম্বোধন, আল্লাহর সম্বোধন সবাই পায় না, আমার আল্লাহর সম্বোধন সবার কপালে নসিব হয় না দোস্ত। আমি আপনাকে বুঝাইতে চাই, তাওরাত কিতাবের মধ্যে ইহুদিদেরকেও আমার আল্লাহ ডেকেছেন, ইঞ্জিলের মধ্যেও খ্রিস্টানদেরকে আমার আল্লাহ ডেকেছেন। মনে রাখতে হবে, তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ তাদেরকে ডেকেছেন কেবলমাত্র একবার, ইঞ্জিলের মধ্যে আমার আল্লাহ খ্রিস্টানদের ডেকেছেন একবার, আমাদের মতো মহাব্বতে না, বরঞ্চ আমার আল্লাহ তাদেরকে ডেকেছেন গালি হিসাবে। সুবহানাল্লাহ। কোন কেমন করে একটু খেয়াল করেন, খ্রিস্টানদেরকে আমার আল্লাহ তিনি ডেকেছেন ইঞ্জিল কিতাবের মধ্যে, ইয়া আইয়ুহাল ফুকারা, ওই ফকিরেরা কি ডেকেছেন? আমাদের দেশে যদি কেউ রে কয় ওই ফরিন্নির বাচ্চা, এটা কি আদর করে ডাকে না গালি? জোরে বলেন না, হায় হায়, এদেরকে আমার আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল ফুকারা, এই ফকিরেরা। আচ্ছা ফকির কাকে বলে? ফকির হলো নিজের মালে চলে না অন্যের মালে চলে, তারই কই ফকির, যে অপরের মুখাপেক্ষী তাকেই বলে ফকির। কারণ আমার আল্লাহর ফকিরের বিপরীত একটা শব্দ হলো গনি, গনি মানে তার অর্থ হলো মুখাপেক্ষীহীন, যিনি মুখাপেক্ষী নন আমার আল্লাহ তিনি গনি, তিনি ধনী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, যার কারণে আমার আল্লাহর 99 নামের একটা নাম গনি। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর বুকে এই ফকিরদেরকে আমার আল্লাহ ফকির বলে ডেকেছেন, খ্রিস্টানদেরকে আসলেই তারা ফকির, নিজের মালে চলতে পারে না। এই দুনিয়ার জমিনে আপনি দেখবেন ভিক্ষা করে ফকির, তার 5তলা বাড়ি হয়ে গেছে, তার 6তলা 10তলা বাড়ি হয়ে গেছে, কিন্তু তার ভিক্ষা ছাড়তে পারে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাকে নগদে আমি দেখাতে পারবো, যদি বলেন দেখান
আমি দেখাতে পারবো। আমার বাবু আজারের মধ্যে একটা ফকির আছে, আমি জানি পারে তার বাড়িও পর্যন্ত আছে, কিন্তু ভিক্ষাবৃত্তি তার এগুলো ছাড়তে পারে নাই, এমন লোক আছে, কারণ তার অভ্যাস হয়ে গেছে অন্যের থেকে দাঁড় করে চলা, তার এটা প্রতিনিয়ত অভ্যাস, আর এটাকেই ফকির বলে। এই খ্রিস্টানের দল, এই লাল কুত্তার দলেরা, তাদেরও অভ্যাস এই পৃথিবীর বুকে অন্য দেশ থেকে, মানুষ থেকে অন্য দেশ থেকে এভাবে করে করে চাপিয়ে মানুষের মাল দ্বারা চলা। আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন দেশের উপরে এই খ্রিস্টানেরা বিভিন্ন দিন বিভিন্ন সময়ে ব্রিটিশরা হামলা দেয়। আমাদের এই দেশের মধ্যে 250 বছর পর্যন্ত আমাদের এই দেশটাকে চুষে চুষে গিয়েছে এই খ্রিস্টান দলেরা। কাজে আমার আল্লাহ বলেছেন ফকির, এই কথাটাই সঠিক, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ইহুদিদেরকে আবার দেখেছেন, একবার ডেকেছেন, কি ডেকেছেন? আমার আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল মাসাকিন, এই মিসকিনেরা, একবার ডাক দিছেন তাও মহব্বতে না, গালি চলে। কি ডাক দিলেন? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনেরা। আচ্ছা, এই মিসকিন, মাসাকিন, এটা হলো মিসকিনের জমা, মিসকিনের বহুবচন। আচ্ছা বলেন, এই মিসকিন শব্দটা এটা কি ভালো না খারাপ? আরো আস্তে কম, খারাপ শব্দ। আমার আল্লাহ তাদেরকে মিসকিন বলে ডাকলেন। হিদায়াত কিতাবের মধ্যে আছে যে মিসকিন কাকে বলা হয়, বলা হয় লা দার আলাহু, যার ঘর নাই, যার বাড়ি নাই, ওই হলো মিসকিন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিসকিন এরা, এরা মিসকিন, যার ঘর নাই, বাড়ি নাই, সেই মিসকিন। আজকে ইহুদিদের বাস্তব কথা তাই, ইহুদিদের আসল মূলত নিজস্ব কোনো ঘর বাড়ি নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার কথাগুলো বুঝতে হলে সামনের কথাগুলো আওয়াজ দিতে হবে। ইহুদিদের আসলে পৃথিবীতে কোনো ঘর বাড়ি নাই, কারণ এদের প্রথম অবস্থান ছিল আমেরিকায়। 100 বছর থাকবার পরে ইতিহাস তালাশ করেন, জুতা পেটা করে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে ইহুদি সম্প্রদায় গিয়েছে ক্রমান্বয়ে জার্মানে, জার্মানে 200 বছর থাকবার পরে এদের চরিত্রের পদস্খলন ঘটবার পরে এমনি করে, আপনারা জানেন হিটলার তাদেরকে মেরে এমনি করে একদিনে ক্রমান্বয়ে লক্ষ লক্ষ ইহুদি মেরে সেই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিছু হিটলারকে জাহাজে করে পাঠিয়ে দিয়েছে। এই কথা বুঝবার জন্য তাম বিশ্ববাসীকে, তাম বিশ্ববাসী বুঝো ইহুদিরা কত বড় তাদের চরিত্রের পদস্খলন ঘটিয়েছিল। সেই ইহুদি সম্প্রদায় নদী থেকে বেশে বেশে এসে আজ আমাদের দেশ ফিলিস্তিনে জায়গা গড়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজ বর্তমানে আমি আপনাদেরকে বলতে চাই, ওই ওই মিসকিনের বাচ্চারা আজ ফিলিস্তিনের মাটিকে দখল করতে চায়, যাদেরকে আজ আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা কিছু সময়ের জন্য আজ জায়গা করে দিয়েছিল, তারা আজ নিজেদের সেই জায়গাটাকে আজ নিজের করে নিয়েছে, তাদেরকে বারাটিয়ার মতো করে রেখেছিল। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন আপনারা আজ রাখাইন থেকে যে সমস্ত মুসলমান আমাদের পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে এসে রোহিঙ্গা হিসাবে উঠেছে, একদিন যদি 20 বৎসর অথবা 50 বৎসর পরে যদি সবাই এভাবে তাদের সৈন্য সংখ্যা বারবার পরে, সন্তানাদি বারবার পরে, আমার এই ঢাকার শহরে অথবা আমার বাংলার জমিনের মধ্যে যদি আক্রমণ করে এই কথা বলে, ওই আমরা এই দেশের আসল বাসিন্দা, এটা কি মুসলমান হিসেবে মানতে পারবেন? কথা বলেন না কেন? তাহলে আমি বলি মুসলমান, তোমার মুখ এভাবে বুঝে থাকা কেন? তোমার মুখটা এভাবে তুমি বন্ধ করে রেখেছো কেন? এই ব্যাপারে কেউ কথা বললে তুমি কেমনে প্রতিবাদ করো? খোদার কসমকে একটা কথা বলি, এই ফিলিস্তিন, এটা আজ ফিলিস্তিন ওয়ালাদের, এটা কোনো ইসরায়েলিদের নয়, এটা ফিলিস্তিন, ফিলিস্তিন মাই ফিলিস্তিন মুসলমানদের, এটা আমাদের জমিন, এটা আমাদের জমিন, কেমন করে মুসলমান? তার মূলত ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে শোনাই। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি ছিলেন ইরাকের মাটিতে, ইরাকের মাটিতে যখন তিনি ছিলেন, আমার আল্লাহর ইচ্ছে হলো ফিলিস্তিনের মাটিতে তিনাকে পাঠাবেন, আমার আল্লাহ ধাপে ধাপে তিনাকে পাঠালেন। দোস্ত, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কিন্তু প্রভু চিনতেন না, আমার আল্লাহ তিনি ধাপে ধাপে তিনাকে প্রভু চিনালেন। আপনারা জানেন লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙার অপরাধে তিনাকে শুলিতে চড়ানো হলো, আগুনের মধ্যে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানেও জয়ী হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে তিনি যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিসসালামের আসলো আপন বলতে কেউ নাই,
পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই দেশ থেকে ত্যাগ করলেন, তার সঙ্গী হলেন বিবি সারা আলাইহিসসালাম। যোগে যখন সঙ্গী হলেন, পথিমধ্যে এমনি করে তিনি আরেক স্ত্রী পেলেন। এক বাদশার দেশ থেকে যখন তিনি অতিক্রম করছিলেন, ওই মুহূর্তের মধ্যে তিনি এক বাদশা জালেম বাদশা, যিনি সুন্দরীদেরকে দেখলে তাকে ভোগ করতে চায়, ওই জালেম বাদশা সারা আলাইহিসসালাম তিনাকে যখন দেখলেন, দেখবার পরে তিনাকে যখন ভোগ করতে হাত বাড়ালো, তার হাতটা অবশ হয়ে গিয়েছিল। ক্রমান্বয়ে তিনবার হাত বাড়ানোর পরে তার হাত অবশ হয়ে যাবার পরে সে আর চেষ্টা করলো না, বলতে লাগলো, বোন তুমি বড় ভালো মানুষ। এবার তার খাদেম বলতে লাগলো, উনি ভালো না, তার চেয়ে ওনার জামাই ভালো। এবার যখন আনা হলো, ওই বাদশা এবার বলেছিল, আপনি যেহেতু ভালো মানুষ, আপনার সাথে সম্পর্ক করতে চাই। তিনি তিনার মেয়ে হাজরাকে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ আমার, যখন নাকি দুজনে রওনা হলো, দুই বিবিকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম যেই জায়গায় পাড়ি জমিয়েছিলেন সেই জায়গাটা হলো ফিলিস্তিন। ঠিক না? কয়ে জোরে কোন সুবহানাল্লাহ, ফিলিস্তিনের মাটিতে এটা আমাদের বাপ দাদার জমিন। আচ্ছা বলেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে কথাটা আপনারা আমার উত্তর দিবেন অকপটে, আজকে আপনার বাবার জমিন যদি কেউ দখল করে, কেউ কি তাকে ছেড়ে কথা বলবেন? আরো জোরে, আরো জোরে, সেই কাউকে ছেড়ে যেমনি ভাবে কথা বলবেন না মুসলমান হিসাবে। অন্তত পক্ষে আমাদের সেই জাতির পিতার সেই জমিন ফিলিস্তিন, সেই জায়গা আজ ইসরায়েলরা দখল করে নিতে যাচ্ছে। ইহুদিরা যারা আজ এই দেশের মধ্যে অন্তত পক্ষে এমনি করে ভিক্ষার ঝুলি হাত বাড়িয়ে সেখানে থাকবার ইচ্ছে করেছিল, আর যারা সেই জায়গাকে দখল করে নিয়ে যাচ্ছে, আজ তাদেরকে অন্তত পক্ষে এই ভূখণ্ডের একটা মাটিও আমরা দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমরা যখন এই কথা বলি অনেকে হাসাহাসি করে, হাসাহাসি কি হুজুররা আজাইরা চিল্লায়, আজাইরা চিল্লায়। আমি বলি আজাইরা চিল্লারো না মুসলমান, আজ অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন তামাম পৃথিবীর বুকে অন্তত পক্ষে এই নাজির হয়েছে। আল্লাহ পাক অল্পর উপরে, অল্পের অল্প দ্বারা অধিকের উপরে আল্লাহ পাক বিজয়ী দান করেছেন, তেমনি ভাবে এই ফিলিস্তিনকে আমার আল্লাহ ও চিনেই বিজয়ী দান করবেন। তার কারণ হলো রসুলের ঘোষণা, রসুলের ঘোষণা হলো যে আল্লাহর রসুল বলেছেন এই জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে একদিন বের হওয়া লাগবে, একদিন তারা বের হবে, তাদেরকে বের করা হবে। আল্লাহ পাক সেই দিনটাকে, এই ঘন্টাকে, এই মুহূর্তে নিয়ে এসেছেন, কারণ এই মুহূর্তে ওরা যতটুকু যা কিছু ভাবুক, ইসরায়েল নিজেদেরকে যত বাহাদুর ভাবুক, চিন্তার কোনো কারণ নাই। চতুর্দিকে চতুর ভূখণ্ডে মুসলমানের আধিপত্য চলছে, চতুর্দিকে মুসলমানদের রাষ্ট্র আজ এমনি করে আজ তাক পেতে আছে। আমি বারবার একটা কথা বলি, গুগু তুমি বারবার খেয়ে যাও দান, তারপরে নাকি একবার ধরা খেলে খাবে তুমি চোদ্দ শিখের বান। আজ বর্তমানে ইসরায়েলের দা অবস্থা ঠিক কিনা বলেন? আজ তারা চিন্তা করছে চাইনা দেমা কেন্দাবাসী, এই অবস্থার ভিতরে অন্তত পক্ষে এই মুহূর্তে মুসলমানদেরকে সংঘবদ্ধ হওয়া উচিত। ও মুসলমান, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেই কথাটা হলো আজ হোক না সেই ফিলিস্তিনের মুসলমান, কিন্তু তোমার আমার মধ্যে রসুলুল্লাহ একটা বন্ধন কায়েম করে দিয়ে গিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান একজন অপরজনের ভাই। ও মুসলমান শুধু তাই না, আল্লাহর রসুল বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকাইনু ইনিস্তাকাল্লু, মুসলমান এক দেহের মতো। মুসলমান মুখ জানতে চাই, এক দেহের ভিতরে চক্ষু আঘাত থাকলে যেমনি করে পুরো দেহ ব্যথিত হয় মুসলমানেরও ঠিক তথাপি এইভাবে ব্যথিত হবার কথা ছিল, কিন্তু আজ মুসলমানের সেভাবে ব্যথিত হয় না। আমি যেই কথাটা আজ বলতে চাই, আমি লক্ষ্য করে দেখি যে আলহামদুলিল্লাহ পবিত্র এই জুমার দিনে প্রত্যেক মসজিদের ইমাম ময়দানে নেমেছেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গী বানিয়ে তাদের সঙ্গে মুসল্লিরাও নেমেছেন। অন্তত পক্ষে আমার দেশের প্রধান তিনিও এই কথা বলেছেন, আয় তামাম পৃথিবীর সমস্ত বাদশারা ইহুদি আর খ্রিস্টানেরা ওই ইসরায়েলের পক্ষে থাকুক, অন্তত পক্ষে মুসলমান হিসাবে আমি এই ফিলিস্তিনের পক্ষে আছি। জোরে কোন ঠিক কিনা? আমি আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এমন বিভিন্ন নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই। তবে এই কথাও বলতে চাই, এই কথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, অন্তত পক্ষে আপনার দেশের, আপনার দেশের পুলিশ বাহিনী দ্বারা, আপনার দেশের বিডিআর বাহিনী দ্বারা, আপনার দেশের র‍্যাব বাহিনী দ্বারা যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ নাও করতে পারেন, আমার এই বাংলার জমিনে এমন নাও জওয়ানগুলো রয়ে গিয়েছে যাদের যুদ্ধের সেদিকের প্রস্তুতি আপনি গ্রহণ করেন, বাংলার জমিন থেকে ন্যূনতম করে হলো আমরা সহ 50 লক্ষ মুজাহিদ তাদের পক্ষে যে লড়তে রাজি আছে।
রাজি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। কি কথা বলতে চাই সেই কথাটা মনে রাখতে হবে, গভীর মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। দোস্ত, আজ আমাদেরকে আমরা ভাবি আমাদের ভিন্ন মানুষ মনে হয় তারা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাথে কি সম্পর্ক করে দিয়ে গেলেন গভীর মনোযোগ দিয়ে বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই ফিলিস্তিনের মাটিতে এমন সময় মনে মনে তিনি দোয়া করেন, আল্লাহ বিদ্যুৎ হয়ে যাচ্ছি, নবুয়াতের দায়িত্ব নেবে কে, আল্লাহ আমারে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। এই আয়াত কারিমা সূরা সাফফাতের মধ্যে আছে। আমার আল্লাহ এই কথা যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ নেক সন্তান চাই, আল্লাহ পাক নেক সন্তানের ঘোষণা দিলেন, সেই সন্তানের নাম হলো ইসমাইল। চিৎকার মেরে জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাকের ইচ্ছা হল আল্লাহ পাক এই ফিলিস্তিনের মাটি থেকে ইব্রাহিম নবী ইব্রাহিম দ্বারাং বাইতুল্লাহকে আবার পুনরুত্থান করবেন, বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করবেন। এই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, ইব্রাহিম যাও যাও, আমার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করতে হবে, তুমি চলে যাও, এমন অনেক জায়গায় তোমার সন্তান এবং তোমার বিবিকে নিয়ে ওই জায়গার মধ্যে যাবে যেই জায়গায় আমার ঘর বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর মধ্যে যাবার পরে আমি আল্লাহ পরবর্তী হুকুম তোমাকে দিব। আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ কেমন করে ওই বাইতুল্লাহর সেই জায়গায় আমি যাব, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওই বাইতুল্লাহটা একবারে একবারে ধসে গিয়েছিল, সামান্য চিহ্ন ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। আমার প্রাণের বাণ যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার বিবিকে নিয়ে ওই যে মেঘমালা দেখতে পাও ওই মেঘমালাকে অনুসরণ করে তুমি রওনা দাও, ওই মেঘমালা তোমার রাহবার যেখানে যাবে, মেঘমালা যেখানে থামবে সেখানে আমার ঘর বাইতুল্লাহ হবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, যখনই নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনার্থে রওনা দিলেন নিজ সন্তানকে নিয়ে, এমনকি নিজে বিবিকে নিয়ে, যেতে যেতে এবার তিনি এমন এক নির্জন জায়গার মধ্যে উপস্থিত হলেন, বর্তমানে যেই জায়গাটা একদম পৃথিবীর মিডেলে, আল্লাহ পাক সেই জায়গার ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ পাক এই কথাটা এবার সূরার মধ্যে আমার আল্লাহ এভাবে উল্লেখ করেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী ببكه ومباركه وهدى للعالمين নিশ্চয় আমি আল্লাহ বাক্কা নগরীর মধ্যে আমার ঘর বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব, আমার ঘর আমি নির্মাণ করব, আর এই ঘরটা তাম পৃথিবীর মানুষের জন্য হবে হেদায়ত। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বন্ধুরা, এই বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনা যায়। আল্লাহ পাক যখন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক তো মানব জাতি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তখন কিন্তু বলেছিল, আল্লাহ মানব জাতি বানাবার কোনো দরকার নাই, আমরাই কিন্তু তোমার দাসত্ব, তোমার তাসবিহাতগুলো পাঠ করব। আমার আল্লাহ পাক সেদিন কিন্তু বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে কথাটা বলেছে, কথাটা বলার কারণে ফেরেশতারা নিজেদেরকে দোষী, ফেরেশতারা নিজেদেরকে খারাপ ভাবতে লাগলো। আমার আল্লাহর ঠিক আরশে আযীমের নিচে, আমার আল্লাহর আরশে আযীমের নিচে ফেরেশতারা একটা ঘর বানালো, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর বানাবার পরে ফেরেশতারা নিজেদের অপরাধের কথাকে স্মরণ করে এভাবে করে করে তাওয়াফ করে, কিতাবের ভিতরে এই কথা পাওয়া যায়, পৃথিবীর সূচনা লগ্নে এই ঘর তাওয়াফ করার জন্য যে একটা ফেরেশতা সুযোগ পেয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত সে আর কোনো সুযোগ পাবে না। আল্লাহর ফেরেশতার সংখ্যা কম না বেশি? আমার ভাই, আমার বন্ধুরা, ওই বাইতুল মামুনের ভিতরে এভাবে করে করে দাফ করে করে নিজেদের অপরাধের কথা স্বীকার করে করে আমার আল্লাহ এই কাজটা বড় পছন্দ হলো। পছন্দ হবার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি তো পৃথিবীর বুকে এমন মানুষ বানাবো যাদের মনের ভিতরে নেক করারও সক্ষমতা তাদেরকে যেমন দেব, তাদেরকে গুণা করার মতো এমন লাজ্জাতও তাদের অন্তরের ভিতরে পয়দা করে দেব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, অখলিকাল ইনসানু যাইফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাবো। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক হুকুম করলেন, ফেরেশতারা তোমাদের আমলটা বড় আমার পছন্দ হয়েছে, তোমরাই পৃথিবীর ঠিক মিডলে এমন একটা ঘর বানা দিয়ে আসো যে ঘরটার ভিতরে আমার বান্দাগুলো যখন গুণা করবে, গুণা করবার পরে আমি আল্লাহর ঘরের ভিতরে হাজিরা দিয়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এই কথা বলে বলে যখন
বছর নাকি সাতটা তাওয়াফ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে এমন ভাবে মাফ করব, কারো যা ওয়ালাদাতু উম্মিহি, যেমন করে একজন সন্তান ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে নবজাতক, সেই সন্তানটা যেমন নিষ্পাপ থাকে, সাত তাওয়াফ দেওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে অমন নিষ্পাপ বানা দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাড়া, যে কথাটা বুঝাইতে চাই, ওই তখন সেই বাইতুল্লাহ ফিরিস্তারা নির্মাণ করে গিয়েছিল পৃথিবীর সর্বপ্রথম। এমনি করে যখন নাকি পৃথিবীর তামাম পৃথিবী ছিল পানির মধ্যে, সর্বপ্রথম পৃথিবীর মিডেলে, আপনি এখনো পর্যন্ত মাপ দিলে দেখতে পাবেন তামাম পৃথিবী যদি ঘুরে ঘুরে আপনি দেখেন, তামাম পৃথিবীর মাঝখানে হলো এই বাইতুল্লাহ। আমার আল্লাহ এই ঘরটাকে বানালেন হুদাল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য হিদায়তের মার্কাজ। চিৎকার মেরে জোরে কন্যা সোহা আল্লাহ। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে গেলেন, আপনারা জানেন, লম্বা করুন, আমার বলা উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিসসালাম যাবার পরে আমার আল্লাহ পাক নিজ সন্তান যখন বড় হলো, এবার ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম এই জায়গায় তুমি একটা ঘর বানাও। কি বানাও? ঘর বানাও, ঘর বানাও। ইব্রাহিম আলাইহিসসালাম এই জায়গার মধ্যে আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করলেন বাইতুল্লাহ। নিজে ছিলেন মিস্ত্রি, সন্তান হলো জোগালি, এভাবে করে করে যখন ঘর বানা, যখন আসলেন ফিলিস্তিনের মাটিতে, এবার তিনি আর প্রথম বিবি সারা আলাইহিসসালাম তিনি এবার বলতে লাগলো, আচ্ছা আল্লাহর কাছে যায় সন্তান আনলেন, উঠা আনলেন ওই হাজেরার জন্য, আমার জন্য কি আনলেন? আল্লাহর কাছে যায় আপনি আল্লাহ ওই সন্তান এবং সন্তানের বিবি মাকে আপনি দিয়ে বানায় দিলেন বাইতুল্লাহ, আমার জন্য কি দিলেন? আমার জন্য তো কিছুই চাইলেন না, আমি কি আপনার বিবি না? দেখবেন সদিন সদিনের মধ্যে একটু রেশারেশি থাকি কি থাকে না। কন্যাকে থাকি কি থাকে না? হুজুর তা আমি কি সামার কি সদিন আছে নাকি? সদিন লাগে না, দেখবেন মেয়েরা মেয়েরা একে অপরের এমনি সহ্য করতে পারে না, হিংসার বেশি জাল, হিংসার বেশি সামান আল্লাহ পাক মেয়েদের অন্তরে বেশি বসে, কথা বলেন না কেন? বা জৈলা বইরা সারকার হয়ে যায়, পাশের ঘরের ভাবি যদি কোনো একটা উন্নীত হয়ে যায়, খালি বারবার গুতায় আপনি কি করেন আজাইরা? হ্যাঁ তো একটা সোফা বানাইছে, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ ওই কারণে কি করে না, হয়তো ডালমারি বানাই লেছে পাশের ঘরের ভাবি। উনি টিভি নিয়ে আসছে, হ্যাঁ পাশের ঘরের ভাবি আইফোন নিয়ে আসছে, এটা আপনাদের না জ্বালাইলো, আপনাদের বিবিরা তো আল্লাহর উলি, আমাদের বিবিরাই কথা বলে। বলে কি বলে না? বলেন না? বলেন অদস্ত। সারা আলাইহিসসালাম বলতে লাগলেন, দিলেন ওনারে সন্তান আল্লাহর কাছে চাই না, আবার দিলেন বাইতুল্লাহ, আমার কি দিলেন? আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক তিনার গর্ভে দান করলেন নবী ইসহাক আলাইহিসসালামকে, চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ, এবং তিনার মাধ্যমে আমার আল্লাহ ফিলিস্তিনের মাটিতে এই ঘর বাইতুল মাকদাস আল্লাহ বানা দিলেন দোস্ত। কাজী এই ঘর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের হাত লেগেছে, এই ঘরটা কার? আল্লাহর ঘর, কিন্তু ঘরটা কার? আমাদের। জোরে বলেন আকসা কার? জোরে বলেন আকসা কার? আকসা আমাদের, ফিলিস্তিন আমাদের, হাতটা দেখায় বলেন আকসা কার? ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমাদের। কাজী কখনো ভিন্ন ভাবা যাবে না দোস্ত। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই আজ, সেই কথাটা বড় দুঃখ লাগে, এই আকসার মর্যাদা আমার আল্লাহ কত করে বাড়িয়ে দিয়েছেন। আকসার নির্মাতাও যেমন করে একজন নবী, এমনি করে বাইতুল্লাহ নির্মাতাও কি ওই সেই নবী। ও দোস্ত শুধু তাই না, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক এই দুই ঘরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক যেমন করে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকা হুদাল্লিল আলামিন এই কথা বলেছেন, ঠিক তথাপি এই কোরআনে মাজিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বাইতুল আকসার কথা বলেছেন। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ এই কথা বলেছেন যে আমার নবীকে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম রাত্রির কিছু অংশে। দোস্ত এতটুকুই না, আমার আল্লাহ বলেছেন আমি বরকতপূর্ণ করেছি বাইতুল্লাহর কারণে তার আশপাশকে। আল্লাহ পাক এই কথাই কোরআনে বলেছেন, আমি বাইতুল আকসার কারণে আমি আল্লাহ
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ বাইতুল্লাহর বাইতুল আকসার কারণে, আমি এমনে বাইতুল মুকাদ্দাসের কারণে আমি আল্লাহ তার আশপাশের জমিনকেও বরকতপূর্ণ করেছি। যখন সুবহানাল্লাহ, শুধু এতটুকুই নয়, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আজ, সেই কথাটা হলো আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে রূহ জগতের ভিতরে একটা ওয়াদা নিয়েছিলেন। ওয়াদাটা কি? সময় সবাইকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, এই মানুষেরা শোনো, আমি কি তোমাদের রব না? আমি আপনি সবাই জানি আর না জানি, মুখে মুখস্থ আছে আর নাই সেটা জানি না, অকপটে সবাই বলেছিলাম বাড়া হা আল্লাহ আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ, এতটুক শেষ। কিন্তু নবীদেরকে আমার আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিলেন, বলেছিলেন এই নবীরা তোমরা শোনো, তোমরা এবার একটা ওয়াদা দিয়ে তোমরা দুনিয়ার জমিনে যেতে হবে। ওয়াদাটা কি? ওয়াদাটা হলো এক আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম সে জন্ম নেবে আরবে কুরাইশ গোত্রে, যার না যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, যার বাবা তার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, তাকে তোমরা শেষ নবী মানো তো, যদি মানো তাহলে তোমাদের নবুয়াত হবে না, নচেত হবে না, তাকে নেতা মেনে তোমরা দুনিয়ার জমিনে যেতে হবে। সমস্ত নবীরা এক বাক্যে স্বীকৃতি দিয়েছিল হ্যাঁ তিনি আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার নবীর সেইটার বাস্তবায়ন কখন ঘটিয়েছিলেন? আমার বন্ধু আমার ভাই, ওর খেয়াল করবেন এই বাইতুল মাকদাসের সাথে আমার আপনার কি হৃদয়ের সম্পর্ক। আমার নবী যখন মেরাজের রুনিতে যাচ্ছিলেন, এমন সময় সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাকা দেখেন সমস্ত নবী আনে কারাম নামা আজানের পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সামনের যায় না, মাস্টার খালি। এই মুহূর্তের মধ্যে আহা, আমার নবী চিন্তা করতেছেন আজকের নামাজ বোধ হয় আদম আলী সালাম পড়াবেন, আজকের নামাজ বোধ হয় ইব্রাহিম আলী সালাম পড়াবেন, কাজে তারা তো বড় নবী। কিন্তু আমার নবীকে হযরত জিবরাইল আমিন তিনি ডাক দিয়ে বলেন নবী চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, চিন্তা করার কোনো ধরনের কোনো স্কোপ নাই, নবী আজ এই নামাজ এখানে সমস্ত নবীদের সামনে পড়াবেন আপনি রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, আমার নবীকে সেদিন এই বাইতুল মাকদাসের মধ্যে আমার নবীকে সকল নবীর সামনে দাঁড় করা দিয়া আমার আল্লাহ ঘোষণা দিলেন তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ঘরের সাথে আরো কি সম্পৃক্ততা আছে বলে এই ঘর আমার আল্লাহ পাক একটি করে এই ঘরের দ্বারা বাইতুল্লাহ দ্বারা সূচনা করেছিলেন পৃথিবীর, পৃথিবীর সর্বপ্রথম জায়গা, আর সর্বশেষ এই ঘর থেকেই পৃথিবীর ধ্বংস শুরু হবে বাইতুল মাকদাস থেকে, এটার মধ্যে যোগসূত্র। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই বাইতুল মাকদাস এটা আমাদের ভূমি এবং এই ফিলিস্তিন এটা আমাদের ভূমি। আজ যারা এটাকে দখল করে নিতে চায় আপনারা সতর্ক থাকতে হবে। দোস্ত, আজ আপনারা দেখতে পান, আমরা অন্তত পক্ষে তামাম পৃথিবীর বুকে দেখতে পাই, কাফের বেঈমানেরা আজ কোনো কথা বলছে না। আমার সন্তান ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে আজ এমনি করে রক্তাক্ত করে শহীদ করে দেওয়া হচ্ছে, কোনো বেঈমান মুখ খুলছে না, অথচ পৃথিবীর বুকে কত ধরনের মানবাধিকার সংস্থা রয়েছে, জাতিসংঘ রয়েছে, মানবাধিকার সংস্থা কি বাচ্চাদের বেলায় শত শত এমনি করে জাতীয় এমনি করে আপনার আপনার এমনি করে অনেক সংগঠন রয়েছে, শুধু এতটুকু না, পৃথিবীর বুকে নারীদের বেলায় অনেক সংগঠন রয়েছে নারীদের ইজ্জত হেফাজতের জন্য। আজ আমার কত মন এমনি করে কত মা রক্তাক্ত অবস্থায় এমনি করে শহীদ হচ্ছে, এমনি করে আমার আমার কত বোন নির্যাতিত হচ্ছে, কিন্তু পৃথিবীর কোনো সংস্থায় আজ মুখ খুলছে না। আমি যেই কথাটা বলতে চাই, আমার রসুলের কথাটাই কেমন যেন সত্য। আমার রসুল বলেছিলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমরা শুনে রেখো পৃথিবীর বুকে ও মুসলমানেরা, তোমরা জেনে রেখো তোমরা বেবো না পৃথিবীর কেউ তোমাদের আপন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু তোমাদের আপন নয়, বরঞ্চ তারা তোমাদের পর, কারণ বেঈমান সকলে হলো এক, তোমরা হলে এক। চিৎকার মরে ধরে বলেন ঠিক কিনা। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আজকে যদি ইহুদি খ্রিস্টানদের দেশের একটা কুকুর পর্যন্ত মারা যায়, তামাম পৃথিবীর সমস্ত জাতিসংঘ থেকে ঘোষণা হয় খেলোয়াড়েরা মাঠের মধ্যে কালো ব্যাচ পড়ে মাঠের ভিতরে নামে, জোরে কোন জোরে বলেন কেন? সুপ্রকাশের জন্য। কিন্তু ফিলিস্তিনের মাটিতে আজ রক্তের পর রক্তের বন্যা বইছে, আজ কত শিশু আমরা চোখের সামনে আমার নিজ সন্তানদেরকে দেখতে পাচ্ছি, আয় হায় দোস্ত, আজ শহীদ হচ্ছে
কিন্তু আজ তাদের কোনো শোক বার্তা নাই। আমার বন্ধু, আমার ভাই, আমার এক বোনের ঘটনা আমার হৃদয়ের মধ্যে বড় দাগ কেটেছে। আমার এক বোন যার নাম হলো সাবাহ করিম, যার বয়স হলো কেবলমাত্র 17, নববিবাহিত সেই বোন এমনি করে ময়দানে যখন লড়ছে, এই মুহূর্তে জাজিরা ফিলিস্তিন তাকে জিজ্ঞাসা করছে, বোন এই মুহূর্তে তো তুমি ফুলশয্যায় থাকার কথা ছিল, তোমার তো ফুলশয্যায় থাকার কথা ছিল। আমার ওই বোনের কথাটা আমার কাছে এত পরিমাণ আমার দিলের ভিতরে দাগ কেটেছে। আমার মনে হয়ে গিয়েছে সাহাবায়ে আজমাইনের সেই যুগের সাথে সামঞ্জস্য করে আমার সাহাবায়ে আজমাইনদের কথা মনে পড়েছে। এরা আমার বন্ধু, সাহাবীরা যেমন করে সাদ সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত ঘরের মধ্যে ঢুকেছে, এমন সময় খবর এসেছে কাদ কুতিলা মুহাম্মদ, নবী আর নাই। হযরত সাদ সালামে ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে আল্লাহর রাহে শহীদ হতে চলে গিয়েছেন। শুধু এতটুকুই নয়, আমার নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় গাসিলুল মালায়েকা, ফেরেশতাদেরকে যারা গোসল দিয়েছিল যেই সাহাবীকে, যেই সাহাবীর হালতটা এমন ছিল দোস্ত, আমার নবীর এই সাহাবী যখন নাকি আল্লাহর নবীর দরবার থেকে বের হতেন, তখন বের হয়ে তিনি মক্কার ওলিতে গলিতে কথা বলতেন, নাফাকা হামজালা, নাফাকা হামজালা, হায় হামজালা মুনাফিক হয়ে গিয়েছে, হামজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর পিছন দিক থেকে থাবা দিয়ে ধরে বলতে লাগলেন, আবু বকর এই কথা বলো কেন বলো? হযরত আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর জানেন না গো, আমি যখন রসুলের দরবারে যাই আমার দিলের হালত তো থাকে এক, কিন্তু আমি যখন রসুলের দরবার থেকে বের হয়ে যাই আমার দিলের হালত হয়ে যায় আরেক, অর্থাৎ আমার সংসার প্রতি, আমার বিবির প্রতি, আমার কন্যার প্রতি, দুনিয়ার প্রতি আমার মোহ চলে আসে। কিন্তু রসুলের দরবারে থাকলে রসুলের মহাব্বত আল্লাহর মহাব্বত জেগে থাকে। এর দোস্ত, তারা কত মহাব্বত করেছিলেন নবীকে, কত মহাব্বত করেছিলেন আল্লাহকে। এর আমার বন্ধু, এর আমার ভাই, একটু দিলের কান লাগা কথাগুলো শোনার চেষ্টা করেন, আমার নজওয়ান বন্ধু একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন উহুদের সেই প্রান্তরে আল্লাহর নবীর সাহাবীরাও বেকুল হয়ে গিয়েছিলেন। একজন মহিলা ময়দানে দৌড়ায় আসছে, সাহাবীরা বলছে, ও মহিলা কোথায় যাও, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো নাই, যাও কেন? মহিলা এবার চুপ। সামনে আবার যখন বাড়ে, আরেক দাপ সাহাবী এবার বলতে লাগলো, কোথায় যাও রে মহিলা, তোমার ভাই তো যুদ্ধের ময়দানে যে ছিল তিনি পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দিনের ঘটনা বলছিলাম, যুদ্ধের ময়দানে যাচ্ছে মহিলা, মহিলা এবার বলতে লাগলো, শোনো আমার সন্তান শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো দেখার বিষয় না, বলো আমার রাহমাতাল লিল আলামিন কেমন আছে? সুবহানাল্লাহ। এই দোস্ত, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবার পরে তিনি তো এমন অবস্থা হয়েছে, যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন, শহীদ হবার পরে তিনার বিবি এবার দৌড়ায় আসছে, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদের তো আপনি এমনি করে আপনি গোসল ছাড়া দাফন করেন, দোস্ত শহীদদেরকে গোসল ছাড়া কেন দাফন করা হয় জানেন? তারা এই কাটা ক্ষতযুক্ত স্থান নিয়ে যুদ্ধের ময়দান থেকে যেখানে তাদেরকে দাফন করা হয়েছিল আল্লাহর সেই হাসরের ময়দানে উঠে বলবে, রব্বুল আলামিন দীন কায়েমের স্বার্থে তোমার পথে শহীদ হয়েছি, দাও আল্লাহ তোমার জান্নাত দাও, আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার দোস্ত, আমার বন্ধু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি গোসল দিয়ে, আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আপনার একজন সাহাবী, আপনার একজন সাহাবী পাগল সাহাবী, সেই সাহাবীকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। কারণ হলো সে আমার সাথে জেমা করেছে, সহবাস করার পরে তার গোসল ফরজ হয়েছে, এই মুহূর্তের মধ্যে আপনি যদি তাকে গোসল ছাড়া দাফন করেন, নাপাক হালতে তাকে দাফন করা হবে, কাজী ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি গোসল দিয়ে দাফন করবেন। আল্লাহর নবী যখন তিনি গুনতেছিলেন, তাকা দেখলেন হামজালা নাই, লাশ নাই, আল্লাহ পাক জানা দিলেন, হাবিব আপনার জন্য আপনার মহাব্বতে আমার মহাব্বতে যে আল্লাহর পথে শহীদ হয় তার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা সাহাবীদের হাত দ্বারা আমি আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুরা, আল্লাহর নবী ঠিকই দেখতে পেলেন জমিনে আসার পরে টপ টপ করে দাড়ি মোবারক থেকে, চুল মোবারক থেকে তার এমনি করে পানিগুলো পড়ছে। বন্ধুগণ আমার, ওই সাবা করিম বোন আমার সেই ময়দানের ভিতরে বলেছে, ফিলিস্তিন আল জাজিরা এই কথা প্রকাশ করেছে, সে বলতে লাগলো, শোনো আমার ভাইয়েরা, ভালোভাবে শোনা, আর যুদ্ধের ময়দানে আমার আজকে আসার মূল কারণ হলো আমার ঘরের সেই ফুলশয্যার বিছানা থেকে আল্লাহর জান্নাতের বিছানা আমার কাছে উত্তম মনে হয়, এজন্য আমি ঘর ছেড়ে আমি ময়দানে ঝেঁপে পড়েছি, চিৎকার মেরে কন্সো আল্লাহ।
আমি একটা কথাই বলতে চাই, ও আমার বাংলার নবরণ তরুণ যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, যে কথাটা আমি আজ বলতে চাই, রাসূলুল্লাহর বাসায় আজ আল্লাহর রাসূল তো বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তা কাইনো ইনিস্তা কাকুল্লো, তোমরা মুসলমান সকলে এক দেহের মতো, এক দেহের ভিতরে একটা অঙ্গ পতঙ্গ আগা